আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি আমার বাড়ি থেকে 2 কিমি দূরে, 2 কিমি, 2 কিমি না মানে 1.8 কিমি। পিছনে আছে সায়ন, বাইক করে এসেছি আমরা। আমরা ভিজিট করবো এই জায়গাটাতে, এই জায়গাটা ভিজিট করবো, ভিজিট করবো। এটা হচ্ছে, আমি অন ক্যামেরাটা দেখাচ্ছি একটু, এটা বন্ধ হয়ে যাওয়া ইটভাটা, এটা একটা বন্ধ হয়ে যাওয়া ইটভাটা। আমরা দেখবো এর ভিতরে কি আছে, এর ভিতরে কি হয় বা কি আছে, সব কিছু, এভরিথিং, সাপ থেকে শুরু করে ওই ছোট ছোট গুফারা গুলো আছে ওগুলোর মধ্যে কি হয় না হয়। হ্যাঁ আমি বাজা আয়গা না ভিড়ো, হ্যাঁ চলাই আমি এন্ট্রি মারবো এখানে। তা ভাই এখন বিশাল টেনশন, ভাই এখন প্রচুর টেনশন। আইপিএল নিয়ে 6 ওভারে 110 দরকার নাকি, 6 ওভারে 110 রান, প্রচুর টেনশন, প্রচুর টেনশন, মাথাতে ঘাম বেরোচ্ছে, ঘাম দেখাচ্ছে। আমরা এখানে ভিজিট করব, ভিজিট করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা, আর একটা বিষয় হচ্ছে যে এটার মধ্যে সাপ থাকতে পারে, আর এখন সময়টাও একটু অন্যরকম, মানে এই সময় সাপ থাকে আর কি। আমরা এখানে ভিজিট করার আগে একটা দোয়া বলে নেব, যে দোয়াটা সাধারণত সাপ বিচ্ছু এগুলোর থেকে, মানে এগুলোর কামড় থেকে বাঁচার জন্য করা হয়। তা দোয়াটা আমি 3 বার পড়ব। দোয়াটা হচ্ছে, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। তো আমরা এখন ওখানে ভিজিট করব। এবং দেখে বোঝাচ্ছে জঙ্গল একদম, ছোট ছোট গাছপালায় ভর্তি, এখানকার ইটগুলো ফেটে গেছে, অনেকদিন চলেনি। এখানে এখানে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে। যদি এখানে উত্তরে সিনেমার অ্যাক্টিং ভালোই করা হবে। এই দেখো এখানে ইট সাজানো গেছে অলরেডি, কিন্তু এখানে এই জায়গাটা, এই জায়গাটাতে আগুন দেওয়া হয়। আমার যত আইডিয়া এই জায়গাটাতে আগুন দেওয়া হয়, আগুন দেওয়া হয়, আর এই উপরে এখানে, সরি এখানে কয়লা দেওয়া হয়, এখানে কয়লা দেওয়ার উপরে আগুনটা এই দিক দিয়ে ফ্লো করে উপরে যায়, যাতে পুরো ইটটা ভিজে যায় আর কি। এটা এই সরি এখানে আরেকটা দেখাচ্ছে, আমি একটু ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দেখানোর চেষ্টা করবো। আমি ফ্ল্যাশ লাইট চালিয়েছি এবার নিচে দেখানোর জন্য আর কি, দেখতে পাচ্ছেন আশা করি। এখানে ইট সাজানো হয়, ঠিক এই জায়গাটাতে ইট সাজানো হয়, এই সোজা করে ইট সাজানো থাকে, এখানে কয়লা দেওয়া হয়, এই জায়গাটা পুরোটা ইট সাজানো থাকে। আর এখানে ইট সাজানো ছিল হয়তো, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়, যাই হোক। উপরে মেন মেশিন, এখানে মেন মেশিন চলে, এটা হচ্ছে ওখানকার চুলাটাকে চিমনি, চিমনি। আচ্ছা একটা কথা বলে দিই, আমি চিমনিটা, এই চিমনির প্রধান কারণ হচ্ছে যে আমাদের একটা রেগুলেশন আছে, সরকারি রেগুলেশন বা কৃষি রেগুলেশন আমার জানা নেই, যে ধোঁয়াটা একটা নির্দিষ্ট উচ্চতার উপর ছাড়লে তবে সেই ধোঁয়াটা মানে আমাদের ক্ষতি করবে না আর কি। ওটা একটা মানে যাই হোক, বায়ো অ্যাটমসফিয়ারে কোনো একটা লেয়ার আছে, ওই লেয়ারের উপরে ছাড়তে হয়, যাতে করে ওটা আমাদের মানে ক্ষতি না করে আর কি। মজা নেই আ রা, এটা বললাম যে এই চিমনিটা এতটা উঁচু করার কারণ কি, এই চিমনিটা এতটা উঁচু করার কারণ হচ্ছে যে মানে যে দূষিত বায়ুটা যাবে, দূষিত বায়ুটা, ওই দূষিত বায়ু বা ধোঁয়াটা ওটা একটা নির্দিষ্ট স্তরের উপরে ছাড়তে হয়, তাহলে ওটা আমাদের ক্ষতি করে, এই কারণে। যাই হোক মজা আয়া, আর মে ইয়ে জো মজা হ্যায় হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা। আমরা একটা ছবি তুললো, জায়গাটা কেমন, এখানে গাছপালায় ভর্তি, এখানে সাপলা থাকার কোনো কারণই নেই, তাই আমি আগে থেকেই দোয়াটা পড়ে নিয়েছি। এখানে ছবি তোলা একটা উপযুক্ত জায়গা করছি, এই জায়গাটা ছবি তোলা হবে মনে হচ্ছে, জায়গাটা দেখে নেবো একবার, কিছু আসি কিনা সাপ বা পোকামাকড়। সায়ন